পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের বিজেপির সবথেকে বড় নেতা বর্তমানে শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর নামে অনেকগুলো চুরির কেলেঙ্কারি রয়েছে, সিবিআইয়ের কাছে ওর নামে কেসও চলছে। সেই শুভেন্দু অধিকারীকে চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা বলেও ডাকা হয়। সেই শুভেন্দু অধিকারী এবারে নিজে থেকেই সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করতে চলেছে, বলতে চলেছে যে আমাকে ক্ষমা করা হোক, আমি চুরির কেসে ফেঁসে আছি। সেই নিয়ে কুণাল ঘোষ, তৃণমূল নেতা এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, তাকে শুভেন্দু অধিকারীকে এতটাই চাপে ফেলে দিল যে শুভেন্দু অধিকারী নিজে থেকেই আত্মসমর্পণ করতে বাধ্য হলো এবং ক্ষমা চাইতে বাধ্য হলো। চলুন সিবিআইয়ের কাছে শুভেন্দু অধিকারী কি বলে ক্ষমা চেয়েছে এবং চুরির কথা কি বলেছে, ভিডিওটি আপনারা ধৈর্য ধরে কুণাল ঘোষের শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবার কিছু দেখি, ভিডিও আগে ঠিক করুন, শুভেন্দু অধিকারী কেন অ্যারেস্ট হচ্ছেন না? অরুপ্রত মণ্ডল পাটটা তো আলাদা, সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী নারদ মামলায় তৃণমূল নেতাদের বাড়ি ভোরবেলা সিবিআই যায়, শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হয় না কেন? যে রামপুরহাট ঘটনার তদন্তে রামপুরহাটে সিবিআই দাঁড়িয়ে থাকে, আর সেই রামপুরহাটে দাঁড়িয়ে সিবিআই এর এফআইআর নেম শুভেন্দু অধিকারী বলছেন সিবিআই এই করা উচিত, সিবিআই ওই করা উচিত। তো ফলে আগে বিরোধীরা ঠিক করুন, বিজেপি ঠিক করুক যে সিবিআই তো বুঝলাম, কিন্তু সিবিআই এর এফআইআর নেম বিজেপিতে গেলে যদি অ্যারেস্ট না হয় তাহলে কিসের নিরপেক্ষতা? শুভেন্দু অধিকারী কেন এখনো অ্যারেস্ট হয়নি? নারদ মামলায় ক্যামেরার সামনে তোয়ালে মুড়ে কাকে নিতে দেখা গেছিল? তো তৃণমূল নেতাদের বাড়ি যে মামলায় পুলিশ যায় ভোরবেলা ধরে নিয়ে আসে, তো এফআইআর নেম শুভেন্দু অধিকারী অ্যারেস্ট হয় না? বিরোধীরা বড় বড় কথা বলবে, এটা কোনো কথা হলো? পুলিশ যা যা তদন্ত করার ন্যায্য তো করছিল, হ্যাঁ গেছে, কোর্ট দিয়েছেন সিবিআই এর হাতে, ভালো। আর ওই জায়গাটায় আমি তো অনুরোধ করব, আমি মনে করি সিবিআই এর বহু দক্ষ যোগ্য অফিসার আছেন কেন্দ্রীয় এজেন্সিগুলির, সমস্যা হচ্ছে রাজনৈতিক ভাবে পরিচালিত না, এটা তো প্রবলেম। তো ভালোই হয়েছে, তো বক টু এর সঙ্গে তো ওই মানে ওই অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গে যদি ভাবিষ্যৎ হত্যা তদন্তে অনেক অফিসার যাবেন, অনেক অফিসার যাবেন, তাহলে ফেরার সময় রবীন্দ্রনাথের চুরি যাওয়ার যে নোবেলটি এতদিন সিবিআই খুঁজে পায়নি, তো এতজন দক্ষ অফিসার থাকবেন ফেরার সময় তো রবীন্দ্রনাথের নোবেলটা উদ্ধার করে ফিরে এলো একসঙ্গে। এটা হচ্ছে বিজেপি যখন ওনাদের হাতে সিবিআই, ইডি, ডিএসএফ এসব সেন্ট্রাল এজেন্সিগুলো আছে, ওনারা ওনাদের রাজনৈতিক যে শূন্যতা, যে ব্যর্থতা, সেটা ঢাকতে ওনারা ব্যবহার করছেন, এবং সেখানে ওনাদের মনে হচ্ছে অমুকের পেছনে একটুখানি উত্তপ্ত করা হচ্ছে, অমুককে চিঠি দেওয়া হচ্ছে, এইসব গান বাঁধা ইয়ারকি ফাজলামি আসছে। একটা খেয়াল করেছেন, শুধু সিবিআই এর এফআইআর এ আছে বলে ওই বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী গলায় কুকুরের মতো বকলস পরে সিবিআই এর অফিসে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে, ওই সেটা নিয়ে বিজেপি গান বাজছে না? তো চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা গান হচ্ছে না? তো অনুব্রত মণ্ডল তো একটা পার্ট, আমি সে ব্যাপারে তো আমরা পরিষ্কারভাবে বলছি, তিনি কেন জাননি তা জানেন, তাঁর চিকিৎসকরা, তাঁর আইনজীবীরা বলতে পারবেন, কিন্তু যদি বিজেপির গান বাঁধার হয় তাহলে বাঁধুন যে সিবিআই এর এফআইআর এর নাম দেখলেই চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা বিজেপিতে গিয়ে নাম লেখাতে যায়, গান ওখানে বাঁধুন, অনুব্রতর বেলায় গান। আমি শুভেন্দু অধিকারীকে বলছি, যে কোনো কর্মসূচি ঘোষণার সময় একটা প্রতীকী শুরুয়াত হয়, শুরুয়াত তো আমি বলবো যে শুভেন্দুকে চোর ধরো, জেলে ভরো, এই কর্মসূচিতে প্রথম ও গিয়ে সিবিআই আত্মসমর্পণ করে বলুক, আমি তোমার উপরে টাকা নিয়েছি, সিবিআই এর এফআইআর এ আমার নাম রয়েছে, তাহলে আমি চোর ধরো, জেলে ভরো, আমি এই কর্মসূচি, আমাকে আত্মসমর্পণ করে আমায় গ্রেপ্তার করুন, আমি শুরু করছি, তারপর যেন বড় বড় কথা বলে।